ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমরা দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। আদো বাখলাকার বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একই জনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জওয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে সিনার উপায় নাই। আরে সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাই যা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাই যা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, তাই বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। আর যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। ফেসবুক থাকলে আমগো তো আর কিছুই লাগে না, দেখে না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। দোস্ত আমি আমি পোস্ট করলে মাত্র 500 লাইক, ঠিক এমনি 5000 পাস। আরে সেদিন গত দেড় মাস আগে মমেসিং রোডে বাসের সাথে প্রাইভেটের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এক ভদ্রলোক পোস্ট করছে আল্লাহ তাদেরকে জান্নাত দাও, বলেন কমেন্টে কি করা উচিত, বলেন সবাই বলেন। এখানে ভদ্রলোক লিখেছে সো নাইস, কি লিখেছে সে কি, সে কি কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বায় আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুনি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। কার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা সেমরি ধলা সাইজা প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আছে না নাই জানেন কি, আসলে তো ফেক আইডি সব, মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না। আরে সুবিধা কে দিছে, এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না। আয় কি ঠিক কিনা, প্রকার বলদ আমাদের দেশে। এখন পত্রিকাও তো আমাদের পড়া লাগে না, কারণ পত্রিকা পড়বো কি, যেই পরিমাণে নিউজ পোর্টাল আমাদের সমাজে অনলাইন আছে, পত্রিকা কিনবে এরকম বোকা কেউ আছে? কালের কণ্ঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে, হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি, মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। শোনা নাই করোনা ছিল না, এখন করোনা প্রত্যেকদিন 10,000, কেন মাহফিল বন্ধ করা লাগবে? এই কারণ কথা কয় না। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি, মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। এই সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা। যদিও আমার লেখায় থাকে হাজার ভুল, তবু আমি চলছি চলবো নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না, আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে টিকটক আছে আমরা বলত না। ফেসবুক থাকলে আমগো তো আর কিছুই লাগে না, ঠিক? যারা ফেসবুক চালান সাবধান, ফেসবুক চালাবেন ইবাদতের জন্য, ওয়াজ মাহফিল ছাড়বেন, ভিডিও শেয়ারবেন, তেলাওয়াত ছাড়বেন, ভালো জিনিসে লাইক দিবেন, অন্য কোনো খারাপ উদ্দেশ্য দিনের জন্য যা করব সব ইবাদত হবে। আল্লাহ আমাদের যুবকদেরকে অনলাইনের এই মারাত্মক খারাপ গুণা থেকে বাঁচাক, বলেন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।